নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই সিম্পল রান্না বান্না আমি দেবশ্রী আজও হাজির হয়েছি নিয়ে আরও এক সিম্পল রান্না আজ আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি অসাধারণ স্বাদের বাঁধাকপি চিংড়ি যা একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে তার আসুন দেখে কিভাবে কীভাবে বানাচ্ছি এর জন্য অবশ্যই লাগবে আমার বাঁধাকপি লাগছে ডুমো ডুমো করে কেটে রাখা আলু আরও যা যা লাগবে একটু দেখে নিন লাগছে টমেটো কুচি পেঁয়াজ কুচি আদা চিড়ে বাটা একসাথে আর রসুন বাটা তো এরপর আমি কড়াই তেল দিয়ে নিচ্ছি আলুগুলো ভেজে নেব তেলের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম এলাচ আর লবঙ্গ এরপর আলুগুলো দিয়ে ভেজে নেব অল্প একটু লবণ দিয়ে দিলাম আলু ভাজার সময় আলুগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে রান্নাটা আমি সর্ষের তেলেই করব কারণ রান্নার স্বাদ কিন্তু সর্ষের তেলেই খুব বাড়ে লাল লাল করে ভেজে নিয়েছি এরপর আমি আলুগুলো তুলে রাখবো আলু তুলে রেখেছি কড়াই আরও একটু তেল দিয়ে গোটা জিরে ফোড়ন আর রসুনটা দিয়ে দিয়েছি রসুনটা হালকা ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দেবো পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নিচ্ছি এরপর দিয়ে দেব টমেটো কুচি একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেব লবণ ডবণটা দিয়ে দিলাম এরপর আদা পাটাটা আদা জিরে একসাথে পেস্ট করা ছিল তো তার সাথে অল্প একটু জল মিশিয়ে দিয়ে দিলাম মশলাটা এবার খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এই সময় দিয়ে দিচ্ছি আমি বাঁধাকপি বাঁধাকপিটা ভালো করে মশলার সাথে মিক্স করে নেব বাঁধাকপিটা চাইলে আপনারা আগে থেকে একটু ভাপিয়েও নিতে পারেন ভাপিয়ে জলটা ফেলে দিয়ে সেটাতেও করতে পারেন হালকা সেদ্ধ করে নিলে ভালো করে আমি কিন্তু বাঁধাকপিটা ভেজে নেব বাটিতে আমি একটু জল নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প করে ধনে গুঁড়ো যেহেতু জিরে বাটা দেওয়া আছে তাই আর জিরে গুঁড়ো দেওয়া হলো না দিয়ে দিচ্ছি মিট মশলা গুঁড়ো বাঁধাকপির মধ্যে আমি ভাজিয়ে রাখা আলুগুলোও দিয়ে দিলাম আর এরপর মিক্স করা মশলাটাও দিয়ে দিলাম ভালো করে এবার বাঁধাকপিটা কিন্তু কষাবো উপর থেকে এবার চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছটা আমি আগেই ভেজে রেখেছিলাম তাই আর দেখা দেখায়নি আগে তো এবার আমি জলটা পরিমাণ মতো দিয়ে ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ হতে দেবো কপিটা সেদ্ধ হয়ে গেছে তো এই সময় নামানোর আগে দিয়ে দিচ্ছি অল্প করে একটু চিনি পুরো জলটা শুকনো হয়ে গেছে এবার ডাল কাটি দিয়ে ঘেটে নিয়ে একদম আলুগুলো সব গেলে দিয়ে নামিয়ে নিলেই রেডি চিংড়ি বাঁধাকপি আমার একদম চিংড়ি বাঁধাকপি রেডি হয়ে গেছে তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না আর অবশ্যই কিন্তু অ্যাডগুলো দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার